বর্ষাকাল ভূমিকা বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে বর্ষাকাল একটি উল্লেখযোগ্য আষাঢ় ও শ্রাবণ এ মাস নিয়ে বর্ষাকাল গঠিত হয় বর্ণনা বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় কখনো কখনও মুসলধারে এবং কখনো কখনো এক নাগাড়ে কয়েকদিন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয় এ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে দিনের পর দিন সূর্য মেঘের আডালে লুকিয়ে থাকে রাস্তাঘাট কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে যায় ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারে না পুকুর জলাশয় খাল বিল ও নদী নালা কানায় কানায় পানিতে ভরে যায় অতিবৃষ্টির ফলে অনেক সময় বন্যা হয় যাতায়াতের একমাত্র উপায় তখন নৌকা সুফল বর্ষাকালের অনেক সুফল আছে এ সময় জমিতে অনেক পলি জমে ফলে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পায় এ সময় প্রচুর মাছ পাওয়া যায় নৌকা যোগে সহজে ও কম খরচে দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা যায় কুফল অতিবৃষ্টির কারণে বন্যা হলে ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং ধসে পড়ে ঘর বাড়ি মানুষের দুঃখ কষ্ট বেড়ে যায় এবং অনেক পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে উপসংহার এত সব অসুবিধা সত্ত্বেও বর্ষাকাল আমাদের দেশের জন্য আশীর্বাদ আমাদের অর্থনীতিতে এ ঋতু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে